আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কোথায় বাড়ি আপনার? গাইবান্ধাতে। আচ্ছা, আজকে হাটে আসছেন না হবিবপুর হাটে? ছাগল হয়েছে কয়টা? কিনছেন কয়টা? দুইটা। আর শুনতেছো, একটু বিষয় দেখাই, এই যে বাচ্চাগুলো আমি কিন্তু একটু আগে দেখাইছিলাম, এই বাচ্চাগুলো এক দর্শক দাম বলতেছে, এটা হলো পাঠার পাঠি। আচ্ছা, কত দিন নিছেন ভাই? 66,000। আচ্ছা আচ্ছা, আপনি তো পছন্দ করে কিনছেন নাকি? বাসায় কি ছাগল আছে? আর আছে, একটা দুইটার মধ্যে একটা আছে। এলাকা ভালো পাঠা নাই? ওইখানে জোড়া নিলেন? জোড়াই নিলাম একবারে। সেটা এরকম আসলে যে বাচ্চা নিচ্ছেন আপনি, এরকম বাচ্চা কিন্তু আমাদের হাটে হয়বতপুর হাটে মাঝে মধ্যে উঠে, দুইটা করে বা তিনটা করে উঠে, এর থেকে ভালো কিন্তু উঠেন। হ্যাঁ, এরকমই থাকে। আচ্ছা আচ্ছা, বাচ্চাগুলো যেগুলো নিচ্ছে দুইটা পাঠাপাঠি মিল করে সস্তায় পাইছে। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি হচ্ছে দিনাজপুরের পার্বতীপুর থেকে। পার্বতীপুর থেকে আসছেন? আচ্ছা, এই একটা ছাগল কিনছেন? এই ছাগলটা কিন্তু পার্সেন্ট দেখেন কত সুন্দর পার্সেন্ট। হ্যাঁ, মানে 100 বলতে পারবো না, 100ও না, কিন্তু পার্সেন্ট ভালো। তবে এগুলো ভালো পাঠা দিলে ভালো বাচ্চা বেরোবে। মুখ ভালো আছে ভাই? হ্যাঁ, কালার ভালো, যাই বডি বডি যাই হোক সমস্যা নেই, ওই বাচ্চার মুখ ভালো আছে। কত নিছে? 12,500। কত দাম চাইছিল? দাম চাইছিল তো 16,000। 16,000 দাম চাইছিল, 12,500 দিয়ে নিছেন। আচ্ছা, এখন কি বাসে বক্সে নিয়ে যাবেন? ১৩,০০০ আপনার ছোট ভাই কোথায় গেছে? আমার ভিডিও নিয়মিত দেখে। আচ্ছা আমার ভিডিও নিয়মিত দেখে, উনি এটা কিনছে যমুনাবাড়ি। আচ্ছা, শুধু এটা যমুনাবাড়ি না, আর এটা হলো এটা 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 কি জাত বলছে ভাই? ভিটলের ক্রস না? আচ্ছা, এটা হলো কালার ভেদে শিরোহিততার ক্রস হিসাব করে, চোখের দিক দিয়ে হলো বিটল, কালারের দিক দিয়ে শিওরি, মুখের দিক দিয়ে হলো তোতাপুরি। মানে একই ছাগলের মধ্যে তিন রকম জাত ঢুকে গেছে। এক কথা কি জানেন, ক্রস জাতের ভাই, এটা ইয়ে করা যাবে না। তবে কি জানেন, শুধু ব্যবসায়িকরাই বিভিন্ন জাত বলে না, এমন এমন দর্শক আসে, এমন এমন মানুষ আসে, ওরা নিজেরাই বলে এটাই অমুক জাতের। কিন্তু আমাদের এলাকায় কিন্তু পাঠা নাই বাবা। ঠিক আছে, যমুনাবাড়ি পাঠা কিন্তু আমাদের এলাকার নাই, বিটলে পাঠাও নাই, বুঝলেন নাই? ঠিক আছে, তাহলে কোথা থেকে বেরোবে এগুলা? ঠিক আছে, ভালো থাকবেন। আমরা চেষ্টা করতেছি যে আমরা বিটলে কিংবা ইয়া যমুনাবাড়ি পাঠানো হলে। হ্যাঁ হ্যাঁ, নেন, আপনারা দেখে শুনে নিতে হবে, আপনার ভাইক দিন নামালে সেই যমুনাবাড়ি পাঠাই পাবেন। আচ্ছা, এটা কত দিয়েছেন? ২১,০০০ আচ্ছা, ২১,০০০ টাকা দিয়ে পাঠানো হচ্ছে। এটা টোটাল ক্রস, আর এটা এই তিনটা দিছে। আচ্ছা, এই একটা, এগুলো বয়স কিন্তু 4 মাস পার হয়ে গেছে। এই একটা, এই যে একটা, এই যে একটা, এই তিনটা বাচ্চা মোটামুটি 33,500 টাকা দিয়ে ওনারা নিছে। আর এটা কত নিছে বললাম? 21,000 টাকা নিছে। ঠিক আছে, ভালো থাকেন ভাইয়া। আলহামদুলিল্লাহ। আচ্ছা।